ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হেলেন। ঝড়টির সম্ভাবনা যে চারটি জেলার উপর আঘাত হানতে পারে, সেই জেলাগুলোর অধিবাসীদের নিরাপত্তা আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির পূর্ব উপকূলে হেলেন আঘাত হানার আগেই এর প্রভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে। অন্ধ্রপ্রদেশের যেসব জেলায় ঝড়টি প্রবল আঘাত হানতে পারে সেগুলো হচ্ছে নিলোরে, প্রকাশন, গুন্তার ও কৃষ্ণ। জাতীয় দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষ রাজ্য সরকারকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। এনডিএম এর ভাইস চেয়ারম্যান এম শশীধর রেড্ডি জানিয়েছেন, আমরা রাজ্য সরকারের প্রতি কোনো ধরনের ক্ষয়ক্ষতি যেন না ঘটে তার জন্য যথার্থ প্রস্তুতি নেওয়ার জন্য বলেছি। তারা ইতিমধ্যে উপকূলীয় বসবাসকারী জনগণের নিরাপত্তা আশ্রয় সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। অন্ধ্রপ্রদেশের প্রায় 350টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে। সবগুলো ঘূর্ণিঝড় কবল থেকে মানুষজনকে নিরাপদে রাখার জন্য ব্যবহার করা হবে। এমনকি নিম্নমানের আরও 137টি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হবে বলে রেড্ডি জানিয়েছেন। হেলেন পুরোপুরি দুর্বল বা অন্যত্র সরে যাওয়ার আগ পর্যন্ত সমুদ্র থেকে নিরাপদ আশ্রয়ে আসার জন্য জেলেদের প্রতি ইতিমধ্যে সতর্ক জারি করা হয়েছে।